স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি আমি সুরভি আলম তরণী প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা সড়ক দুর্ঘটনায় প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম চলতি বছরের মে মাসে দেশে 491টি সড়ক দুর্ঘটনায় 408 জন নিহত এবং আহত হয়েছেন 631 জন নিহতের মধ্যে 67 জন নারী এবং 78 জন শিশু রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এই সময়ে 156টি মোটরসাইকেল দুর্ঘটনায় 141 জন নিহত হয়েছেন যা মোট নিহতের 34.55%। মোটরসাইকেল দুর্ঘটনার হার 31.77%। মে মাসে দুর্ঘটনায় 104 জন পথচারী নিহত হয়েছেন। এটি মোট নিহতের 25.49%। অন্যদিকে যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 72 জন। সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরির উদ্যোগ চালকদের বেতন কর্মঘণ্টা নির্দিষ্ট করা ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ সহ সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসব কিছু মাথায় রেখে আজ মানচিত্রের আলোচনার বিষয় নির্ধারণ করেছি সড়কে ঝরছে প্রাণ এবং এইসব নিয়ে আলোচনায় আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সিলেট ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদি সয়ফুল এবং জামালপুর থেকে জামালপুর জেলা নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই যাব জনাব জাহাঙ্গীর সেলিম আপনার কাছে এবং আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইব, তবে আমি আপনাকে একটু সাহায্য করি একটু পরিসংখ্যান দিয়ে যে এই বছরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন তারপরও সড়ক দুর্ঘটনা হয়েছে 2549টি এবং মৃত্যু হয়েছে এতে 2610 জনের এবং আহত হয়েছেন 4819 জন। তো এই যদি হয় বছরের প্রথম 6 মাস কিংবা 5 মাসের অবস্থা, তাহলে আগামী সময়গুলো কিভাবে পাড়ি দেব? ধন্যবাদ আপনার চমৎকার তথ্য। আমি প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সড়ক নিরাপদ সড়ক চাই জেলা কমিটির পক্ষ থেকে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা সময় উপযোগী ইস্যু নিয়ে আজকে আলোচনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার এই পরিসংখ্যানের পাশাপাশি আমি যদি জামালপুরের কথা বলতে চাই, যে জানুয়ারি থেকে এই মে পর্যন্ত জামালপুরে সড়কে প্রাণ জড়েছে প্রায় 17 জন। এই গত এক মাসেই 7 জনের প্রাণ হারিয়েছে। তো আমাদের জামালপুরে যে কারণে এই প্রাণগুলো জড়ছে সড়কে, সড়ক দুর্ঘটনা ঘটছে, এর মূল হলো আমাদের পরিসংখ্যানের, আপনার পরিসংখ্যানের সাথে জামালপুরে অনেকটাই মিল রয়েছে। যেমন মোটর সাইকেলের বেপরোয়া গতি, স্পেশালি এই টিনেজারদের যে মোটর সাইকেল চালানোর যে নিয়ন্ত্রণহীন চালানোর যে প্রবণতা, অন্যদিকে ইজি বাইক আমাদের জামালপুরের একটা অভিশাপ সারা বাংলাদেশেরই বলা চলে। এই ইজি বাইকগুলো হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকার পরেও জামালপুর শহরেই প্রায় 12,000 ইজি বাইক প্রতিদিন চলে, আর সড়ক মহাসড়কগুলোতে এই ইজি বাইক প্রতিনিয়তই আপনার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কোনো নিয়ন্ত্রণ মানে না, তাদের কোনো গাড়িতে ইন্ডিকেটর নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা যে ট্রাফিক আইনের আইনগুলো এ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তাদের কোনো প্রশিক্ষণ নাই। অপরদিকে আমাদের নসিমন করিমন এবং ভটগটি, এটা জামালপুরে অনেক বেশি সংখ্যক, এটা একদিকে শব্দ দূষণ করছে আর দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যদি এই যারা সড়ক নিরাপদ নিয়ে আন্দোলন করছি, লাইন কেটে গেল কিনা না শুনতে পাচ্ছি, সড়ক নিরাপদ নিয়ে আন্দোলন করছি, তারা বারবার দাবি করছি, আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন পর্যন্ত করেছি, যে আমরা এই লাইসেন্সবিহীন এবং পুরনো যানবাহন এবং মানে তিন চাকা বিশিষ্ট যে যানগুলো, যেগুলো কোনো ধরনের মানে মানে পারমিট নাই, রুট পারমিট নাই, সেগুলো অবাধে চলছে, এগুলো বন্ধ করা হোক। আমাদের সম্প্রতি যে মানে 4 জনের নির্মম প্রাণহানি ঘটেছে আপনার একটা অটো বা ইজি বাইক, এটাকে একটা ট্রাক একবারে পুরো টুকরো টুকরো করে ফেলেছে এবং তাৎক্ষণিক 4 জনের প্রাণ ঝরে গেছে। তো আমি আর একটু বলতে চাই, সেটা হলো যে আমাদের
ট্রাক ড্রাইভারদের এবং অন্যান্য যানবাহনগুলোর যদি নিয়মিত ট্রাফিক আইনগুলো চর্চা করা হতো এবং এদের যে শিক্ষা, এদের যে দক্ষতা এবং এদের যে মানে আরো প্রশিক্ষণের প্রয়োজন, এটা আমরা কেন জানি উপলব্ধি করতে পারছি না। আমরা দাবি করছি যে এদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা হোক, এদের নিয়মিত ফলো আপ করা হোক এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হোক। আমরা বেশ কটি কারণ শুনলাম এবং আপনি নিজেও শুনছিলেন, এবার আপনার কাছে এর প্রতিকার চাচ্ছি। যেহেতু হচ্ছে আপনি সিগারেট পিক আপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি, তো আপনার দৃষ্টি থেকে আসলে এর প্রতিকারটা কি কি হতে পারে? ধন্যবাদ তরুণী এবং ডিবিসি নিউজ চ্যানেলকে। আসলে এই বালাই ভাই বলেছেন আমাদের পূর্বে যে জাহাঙ্গীর আলম নির্বাচক জামালপুরে প্রতিষ্ঠান, এখানে এই এই যে প্রবলেমগুলো আমাকে বলেছেন এর পরে অনেকগুলো প্রবলেম আছে। আসলে আমাদের এই যে ঢাকা সিলেট হাইওয়ে রোডের সহ বা বিভিন্ন হাইওয়ে রোড যেগুলো আছে সেগুলোতে এই নসিমন পরিবহন প্রপার্টি এগুলার পাশাপাশিও যে এই যে বড় বড় প্রবলেম যেগুলা সেগুলো হলো যেমন এই যে রাস্তার পাশে দোকানপাট, রাস্তার পাশে দোকানপাট হাইওয়ে আইনে এটি কোনোভাবেই এটা এলাও করে না যে রাস্তার দুই পাশে 10 মিটার পর্যন্ত কোনো দোকানপাট থাকবে। কিন্তু আমাদের সিলেট থেকে ঢাকা যদি আপনি জান পুরো রাস্তাটাই ডাইনে পাশে দোকানপাট এবং কি ইন্ডাস্ট্রিও হয়ে গেছে। এগুলো একটি এই রোড অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ। পাশাপাশি রোড মার্কিং মার্কিং নাই, রাস্তায় স্পিড ব্রেকার, এরপর তো আনন্দরাজ গাড়িগুলোই আছে। তো এটির সমাধান করতে হলে প্রথমে যেটি করতে হবে আমাদের রাস্তাগুলোর উন্নয়ন খুবই জরুরি। এই যে রাস্তার এই রাস্তাগুলারে এই ফোর লেন করা এবং ওয়ান ওয়ে করা আমাদের এই হাইওয়েটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ দুই পাশে যে এক পাশে গাড়ি চলাচল করে এটি অ্যাক্সিডেন্টের একটি অন্যতম কারণ। আমাদের সবগুলো হাইওয়েকে যদি আমরা ফোর লেন অথবা সিক্স লেন করে যদি আমরা দুই পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করতে পারতাম তাহলে অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে যেত প্রথমে এটি। তারপরে আছে আমাদের ওই যে হাইওয়ের পাশে যে দোকানপাট যেগুলা, হাইওয়ের পাশে দোকানপাট মার্কেট ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলা বন্ধ করা, এগুলা বন্ধ করা খুবই প্রয়োজন। কারণ এই যে কোনো সময় মানুষ রাস্তায় হাইওয়েতে উঠতে পারতেছে নামতে পারতেছে এটি কিন্তু আসলে হাইওয়ে আইনে কোথাও এরকম নাই। এরপরে প্রতি 1 কিলোমিটারে 4-5টা সাবওয়ে রোড থেকে হাইওয়েতে উঠতেছে, এটি কোনো এটি এই জিনিসগুলো বন্ধ করা দরকার। এই যে অসংখ্য প্রতি কিলোমিটারে 10-15টা সাবওয়ে থাকে, তো এটা এটাও বন্ধ করা দরকার। কারণ এটা যদি এটা নির্দিষ্টভাবে করা যায় 10-12 কিলোমিটার পরে হাইওয়ের পাশে একটি সাবওয়ে রোড দিয়া এরপরে ইন্টারসেকশন দিয়া যদি মেইন রোডে উঠতো তাহলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেকগুলো কমে যেত। পাশাপাশি আমাদের যে এই যে ট্রাক শ্রমিক বলেন আর বাস শ্রমিক বলেন, আমাদের শ্রমিক ভাইদের প্রশিক্ষণ দরকার। আমরা সেটি নিয়ে কাজ করতেছি, সরকারও কাজ করতেছেন এবং আমাদের এই যে ওদের রেস্টের প্রয়োজন। শ্রমিকরা যে রেস্টলেস অবস্থায় যে গাড়িগুলো চালাই চালাইতেছে, ওই দিনের যে ঘটনা দুর্ঘটনা ঘটেছে সিলেটে, যে সম্প্রতি যে গত 7 তারিখে একটি নির্মম দুর্ঘটনা ঘটেছে, সেটি আমরা যতটুকু আমরা দেখেছি দুর্ঘটনার পরপরই আমরা আমাদের আমাদের লোকজনের আমরা এটা নিয়ে কাজ করেছি, যে সেটিতে দেখা গেল যে ট্রাকের যে ড্রাইভার অনেক উত্তরবঙ্গ থেকে ট্রিপ নিয়ে আসতেছিল সিলেটে, দীর্ঘ সময় গাড়ি চালিয়েছিল এবং সে কারণে আমরা যেটা মনে করতেছি যে ড্রাইভার হয়তো ঘুমে ড্রাইভারের হয়তো প্রচণ্ড টায়ার্ড ছিল এবং ঘুমের মধ্যে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছিল ট্রাকের ড্রাইভার, সেজন্য দুর্ঘটনাটা ঘটেছে। তো সেদিক থেকে ড্রাইভারদেরকে প্রশিক্ষণের সরি বিশ্রামের অত্যন্ত প্রয়োজন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চালনা, যেমন 2018 আইনে আছে একটি বাস্তবায়ন যে
কতক্ষণ পর্যন্ত একজন ড্রাইভার 4 ঘন্টার উপরে যাতে না চালায় ট্রাকের সঙ্গে, তাহলে এক কিছু সময় রেস্ট নিবে, রেস্ট নিয়ে রেস্ট নেওয়ার পর চালাবে, এই এগুলো বাস্তবায়ন করা খুব প্রয়োজন হয়। জি, আইনে আছে কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না, কেন হচ্ছে না এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো জনাব গোলাম হাদিস সয়ফুল এবং জনাব জাহাঙ্গীর সেলিম, আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদের কাছে ফিরবো তবে একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মানচিত্রে। আজ আমরা আলোচনা করছি বাড়ছে সড়ক দুর্ঘটনা এবং এর কারণ ও প্রতিকার প্রসঙ্গে, এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে সিলেট ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদিস সয়ফুল এবং জামালপুর থেকে জামালপুর জেলার নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। স্বাগত আবারও আপনাদের দুজনকেই। আমি এবার প্রথমেই গোলাম হাদিস সয়ফুল আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে চালকদের অদক্ষতা কিংবা বেপরোয়া মনোভাব এবং রাস্তাঘাট নির্মাণ ত্রুটির প্রসঙ্গে, এবং আমি এর সাথে আরেকটু জুড়ে দিতে চাই যে লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া আছে সেখানে আপনি কোনো গলদ দেখতে পান কিনা, এবং বিশেষ করে যেই সব ড্রাইভারদের হয়তো দেখা যায় যে লাইসেন্স আছে অলরেডি কিন্তু তারা শারীরিক এবং মানসিকভাবে কতটুকু সড়কে চলাচল করতে সক্ষম কিংবা গাড়ি চালাতে সক্ষম, এই বিষয়টি একটু মূল্যায়ন করা হয় কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। লাইসেন্সের যে প্রসঙ্গটি সেটি আসলে বলতে গেলে বলতে হবে আমাদের প্রথমে আমাদের যে বিআরটি যেখানে 70 কোটি মানুষের মাঝে বিআরটি ক্ষমতা সেটি মানে কতটুকু এটি বিচার্য বিষয়, কারণ আমি যতটুকু জানি বিআরটি এর লোক বল 1000-এর নিচে, সম্ভবত 980 বা 960 এরকম পুরো বাংলাদেশে বিআরটি এর। তো এই লোকজন দিয়ে আসলে বিআরটি থেকে যে ধরনের সার্ভিস দেওয়ার প্রয়োজন ছিল সেটি ওনারা দিতে পারতেছেন না। দেখেন, একটি লাইসেন্সের যে বিষয়টা, লাইসেন্সের আমাদের যে যে চালকরা গাড়ি ছিলাম ওদের বেশিরভাগের প্রথমে লাইসেন্স দেওয়া হয় হালকা লাইসেন্স দেওয়া হয় লাইসেন্স, এটিকে পরে মাজারে দেওয়া হয় পরে হেভি, আমরা আপনার নিয়ে দরকার করে আসতেছি যে লাইসেন্স দেওয়া হচ্ছে না জনাব গোলাম হাদিস সয়ফুল, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা ফিরবো আপনার কাছে আবারও পরে। আমরা একটু যেতে চাই জাহাঙ্গীর সেলিম আপনার কাছে, জানতে চাচ্ছি যে এই যে গণমাধ্যমে আমরা যে প্রকাশ করি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বা দুর্ঘটনার সংখ্যা, তা কিন্তু বাস্তবে এর চাইতে 4-5 গুণ বেশি আসলে বাস্তব যেটা তথ্য বলে, এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে এরই মধ্যে অনেক কমিটি গঠন করা হয়েছে কিন্তু এই কমিটিতে আবার সুপারিশ করার একটি চক্র জড়িত রয়েছে, এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই চক্র থেকে বেরিয়ে আসতে পারলাম কি না। আসলে যেটা বাস্তবতা যে কমিটি গঠন হয়, কমিটি মিটিং হয়, কিন্তু এই কমিটিতে যারা সড়ক নিয়ে কাজ করে, সড়ক নিয়ে স্টাডি করে, তাদের না রেখে রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে থেকে লোক সদস্য অন্তর্ভুক্ত করা হয়, তো এটা একটা তো থাকবে, এটা আমাদের যুগ বাস্তবতা। আমি যে বিষয়টা অনুরোধ করতে চাই যে আমাদের জামালপুরের যে আমি এর আগেও বলেছি যে আমাদের বড় দুঃখ হলো জামালপুরে সড়ক দুর্ঘটনার যে ইজিবাইক নথিমন পরিমন ভটভটি এগুলো নিয়ন্ত্রণহীন যান, বারবার এখানে নিষেধাজ্ঞা থাকার পরেও একটা রহস্যজনক কারণে এটা রেগুলার চলছে। আমি মনে করি যে এই কমিটি শুধু থাকলেই হবে না, কমিটিগুলো যাতে নিয়মিত ফলো আপ কার্যক্রম মনিটরিং এর সাথে যুক্ত থাকে এবং একটা নিবিড় পর্যবেক্ষণ তাদের উপর দায়িত্ব বর্তায়, এটা যদি করতে পারে তাহলে আমার বিশ্বাস যে কমিটি করার সার্থকতা আসবে। আর আরেকটা বিষয় আমি অনুরোধ করতে চাই, মানে এখানকার বিআরটিএ থেকে শুরু করে আমার জেলা প্রশাসন এবং ট্রাফিক অফিসকে যে এখানে কিছুটা করাপশনও দায়ী। আমাদের এই মোটরসাইকেল গুলো ধরা হয়, লাইসেন্স বিহীন অন্যান্য যানবাহন গুলো ধরা হয়, কিন্তু তাদের যে ট্রাফিক আইনের আওতায় তাদের যে দণ্ড এবং শাস্তি বিধান করা কথা সেটা না করে আপনার মানে দুর্নীতি বা সামান্য টাকার বিনিময়ে এগুলো ছেড়ে দেওয়া হয়,
আমি অনুরোধ করব যে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক চলাচলের যে বিধানগুলো আছে এটা যেন সুচারুভাবে সম্পন্ন করা হয়। বিশেষ করে এই যে কোনো ধরনের প্রশিক্ষণ নাই ইজি বাইকের ড্রাইভার হয়ে রাস্তায় গাড়ি নামায় এবং তাদের গাড়ির পিছনে কোনো ইন্ডিকেটর নাই, ব্রেক নাই, এবং আমাদের জামালপুরে পাঁচজন যাত্রী মারা গেছে শুধু শাড়ির আঁচড় বা উন্নার চাকার সাথে পেস লেগে। তো এই যে এইগুলো আমরা বলছি কিন্তু এগুলো কানে নিচ্ছে না, চাঁদাবাজি একটা অন্যতম কারণ। জি 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 আপা, যথাযথ বাস্তবায়ন হচ্ছে না, এটা আমাদের একটা বড় ফাইন্ডিং। মূল কথা হচ্ছে জনবান্ধব পরিবহন কৌশল আসলে প্রণয়ন খুবই জরুরি হয়ে পড়েছে এই অবস্থায়। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর সেলিম এবং গোলাম হাদি সৈফুল আপনাদের দুজনকে আজকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গেই থাকুন।